হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বিন্দাস আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু রেসিপি ভিডিও দেখেই বুঝতে পারছ যে রেসিপি ভিডিও তো কি রেসিপি নিয়ে এসেছি জানতে ইচ্ছা করছে কেননা দেখতে তো খুবই লোভনীয় হয়েছে রেসিপিটা তাই জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে তো আজকের রেসিপিটা হচ্ছে কিমা আলুর রেসিপি ঘরোয়া স্টাইলে কিমা আলুর রেসিপি তো ঘরোয়া স্টাইলে কিমা আলুর রেসিপি আমি কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা আমার পরিবারে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশানটা কিন্তু অন করতে একদম ভুলো না তো চলো কী কী লাগছে একবার দেখে নাও কিমা আলু বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মাটন কিমা নিয়ে নিয়েছি একদম বেশ মিহি করে কিমাটা কুচিয়ে নেওয়া হয়েছে আর লাগছে এখানে আলু যেহেতু কিমা আলু আর আমি এটা ঘরোয়া স্টাইলে করছি তাই একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর কী কী লাগছে কিমা আলু করতে দেখো এখানে আমি তিনটে ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লাগছে এখানে পাঁচটা ছোট ছোট শুকনো লঙ্কার আদা রসুন আর একটা একটু বড়ো সাইজের টমেটো প্রথমে রসুন আদা লঙ্কা টমেটো সব কিছুকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব তো দেখো এখানে আদা রসুন লঙ্কা টমেটো আমার পেস্ট হয়ে গেছে কড়াইতে তেল গরম হতে আমি দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন হিসাবে আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো ভালো করে ভাজা করে তারপরে বাকি স্টেপে আমি যাব তো দেখো এখানে মিশ করে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো আমি এখানে তেলে দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজটাকে একটু মোটামুটি ব্রাউন হওয়ার মতো করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজ ভাজার সাথে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকেও একসাথে ভেজে নিচ্ছি আলুগুলোকে কিন্তু ভাপিয়ে নিয়ে নিই আমি কাঁচা আলুই দিয়েছি এখানে যেহেতু মাংস তো ওটা হতে হতে আলুও সেদ্ধ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে পুরো প্রসেসটাই দেখবে তো এখানে আলু আর পেঁয়াজটাকে দেখো আমি বেশ ভালো করেই ভেজে নিয়েছি আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি পরের স্টেপে যাব এখানে মোটামুটি আমার আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু একে একে আমি মাংসর কিমা এবং পরে মশলাগুলোও অ্যাড করে দেবো তো প্রথমে আমি মাংসর কিমাটা অ্যাড করছি তো মাটন কিমাটা এখানে অ্যাড করে দিয়েছি এবার কিন্তু মাটন কিমাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে আর বারবার কড়াইতে খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিতে হবে না হলে দলা পাকিয়ে যেতে পারে এটাকে কিন্তু আগুনটা একটু ধিমে আছে করে করাটাই বেশি ভালো তো আমি আগুনটাকে একটুখানি সিম করে নিয়েছি আর মাটন কিমাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এখানে যতক্ষণে মাটন কিমাটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি যে আদা রসুন টমেটো শুকনো লঙ্কার পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে দেড় চামচ মতো জিরে গুঁড়ো পাউডার মিশিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ তার সাথে অ্যাড করবো এখানে ধনিয়া গুঁড়ো পাউডার এক চামচ মতো ধনিয়া গুঁড়ো পাউডার অ্যাড করে দিলাম এবার সবটাকেই একসাথে আমি দিয়ে ভালো করে কষাবো তোমরা খেয়াল করেছ আমি কিন্তু এখনও নুন অ্যাড করিনি আগে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব তারপরে নুনটা অ্যাড করব তো দেখো মশলাগুলো সব কিছুই কিমার সাথে ভালো করে মিশে গেছে এবার কিন্তু খুব ভালো করে এটাকে কষাতে হবে এর সাথে এখন আমি অ্যাড করছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন এবার আবারও কষানো শুরু করে দিয়েছি খুব ভালো করে বারবার ধৈর্য ধরে কিন্তু কিমাটাকে কষাতে হবে ছোট বলে অবহেলা করা যাবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি যে যেটা নুনের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে তো দেখো এখানে সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে প্রায় খুব ধৈর্য ধরে কিমাটাকে কষাতে হবে আরও একটু ভালো করে তেল ছাড়লে তারপরে কিন্তু আমি জল ব্যবহার করব তো দেখো তো দেখো এখনো সাইডে অল্প অল্প জল রয়েছে তো কষানোটা আরও কিছুক্ষণ চলবে তো দুটো গোটা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিয়েছি আমার জন্য তো আরও কিছুক্ষণ কষাতে হবে এরপরে কিন্তু সবথেকে বড় স্টেপ ভাইটাল স্টেপ আর খুব ইম্পর্ট্যান্ট একটা মজার জায়গা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কষানো আমার প্রায় কমপ্লিট সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এইবার কিন্তু যে আমি জলটা ব্যবহার করব সেই জলটা কিন্তু সাধারণ নর্মাল প্লেন জল একদমই নয় পাশে আমি সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি মানে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দু চামচ চা পাতা অ্যাড করব এক চামচ চা পাতা দিয়ে দিলাম আরও এক চামচ চা পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার জলটাকে খুব ভালো করে একটু ফুটতে দেব দেখো চা পাতার জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এটাকে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে এবার আমি রেখে দিয়ে কিছুক্ষণ তারপরে আমি ঢেলে নিয়েছি এবার এই গরম চায়ের লিকারটাই কিন্তু আমি এই কিমাতে অ্যাড করছি প্লেন কিন্তু কোনো জল আমি এই কিমাতে দিইনি দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে আসল কালার কিন্তু এতেই আসবে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ধিমে আছে হতে দেব ঢাকনা তুলে দেখা যাক যে কিমা আলু কত দূর হলো তো দেখো এখানে অনেক জল আছে এখনও হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে এখন আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো ফাইনালি ঢাকনাটা তুলে দেখা যাক যে কত দূর হলো তো দেখো এখানে মাটন কিমা বা আলু কিমা রেসিপি কিন্তু আমার হয়েই গেছে প্রায় এটাকে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে পুরো স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরেই কিন্তু সার্ভ করব তো দেখো এখানে আলু কিমার রেসিপি আমার কিন্তু সম্পূর্ণ রেডি একটু শুধু এর মধ্যে চায়ের লিকার অ্যাড করেছি যাতে এর রংটা আরও বেশি বেড়ে যায় তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা লুচি নান সব কিছুর সাথেই খুব ভালো যায় ভাতের সাথেও খাওয়া যাবে এবং যে কোনো ধরনের স্পেশাল রাইসের সাথে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো